যত্রতত্র অবাধে ঘুরে বেড়াচ্ছে শুকর। এমনকি ইতিমধ্যে ওই শুকরের কামড়ে বছর 84 করুণা কর্মকার নামে সহায় সম্বলহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে, এমনটাই দাবি স্থানীয়দের। বাঁকুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন অসুস্থ বৃদ্ধা করুণা কর্মকার। মূলত পাড়ার লোকেরাই তাকে দেখাশোনা করলেও তার মেয়ে এসে মাঝে মধ্যে দেখে যেতেন, কিন্তু অসুস্থ ওই বৃদ্ধার শুকরের কামড়েই মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে। আমাদের এই পুরনো এই বাড়িটা যেটা দেখছেন, এখানে একজন বয়স্ক মহিলা থাকতেন, তো ওকে ওই শুকরে আক্রমণ করে, তার পাটাকে ছিঁড়ে দেয় এবং তার কয়েকদিন পরে তার মৃত্যু হয়। কিন্তু এই যে এখানে শুকরের যে অতিষ্ঠ, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, বাড়িতে ঢুকে যাচ্ছে, জলে মুখ, বাচ্চা ছেলেরা খেলছে, তাদেরকে দৌড়িয়ে নিয়ে যাচ্ছে, যে কোনো দিন একটা বড় ধরনের বিপদ ঘটতে পারে। গোটায় পাড়া এলাকাতে গোটায় একদম শুকরের পায়খানায় ভর্তি, সে বাচ্চাদের পেটে গেলে শুধু মানে ফিতে কিনি হবে সেটা আমরা সবাই জানি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কামারপাড়া থেকে শুরু করে এই এলাকায় যারা খেলে তারা অতিষ্ঠ, প্রত্যেকটা বাড়িতে খাবার খেয়ে নিচ্ছে, বাড়িতে ঢুকে জলের মুখ দিয়ে দিচ্ছে, মানে একেবারে একটা অস্বাস্থ্যকর পরিবেশে আমরা বাস করছি। এখানে আমাদের সঙ্গে এই এখানে কেউ শুকর পুষেও না, এখানে কেউ শুকরের সঙ্গে সম্পর্ক নেই। এটা মূলত এই পাশে একটা বস্তি আছে, মাউরি বস্তি, এই জায়গার থেকে আসছে। পৌর প্রশাসন দেখা উচিত তো, কিন্তু আমরা পৌর প্রশাসনকে মাস পিটিশন দিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে, কোনো কাজ হয়নি। আমরা সারাক্ষণই আতঙ্কিত, কারণ আমাদের একটা এখানে আমাদের বাচ্চাগুলো দিয়ে যেতে হয়, আমাদের যেটা আমাদের প্রাপ্ত খাবার, আমরা খাবারটা নিতে আসছি, কিন্তু আমরা যে বাচ্চাগুলো দিয়ে যাব সেখানে তো আমাদের সারাক্ষণই ভয়, কারণ বোড়াগুলোর জন্য, শুকরগুলোর জন্য আমাদের ভয় সারাক্ষণই বাচ্চাগুলো দিয়ে। তারা কাজ করছে কিসের জন্য কি জানে, বাউরি পাড়া এখানে সামনে, হ্যাঁ ছেড়ে দেয় তাদের বাউরি। আমরা শুনেছি বাউরি পাড়াতে, বাউরি বাউরি পাড়াতেই বোড়া থাকেনি, শুকরগুলো থাকেনি, কিন্তু এখানে আমাদের এখানে বাগদি পাড়া, কামার পাড়া এখানেই থাকে সারাক্ষণ। আমরা যে সামনে বাড়ি সামনে বাচ্চাগুলো ঘুরে খেলা করে সেখানে আমাদের ভয়। ঘটনা খুবই খারাপ ঘটনা এটা, পুরো ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, পায়ের হাড়টা একদম কেটে বাদ দিয়ে দিয়েছে, পায়ের চিটা পর্যন্ত। এখানে দুটো রুম আছে, ভিতরের রুমটায় শুয়েছিল, ওটাকে পায়ের হাড়কে খেয়ে পরে ওর পায়ের চিটাটা বাইরের দরজার গেটের সামনে পড়ে আছে এবং হাত খেয়ে নিয়েছে, মুখের কান, ওর মুখমণ্ডলকে বিকৃতি করেছে, কান খেয়ে নিয়েছে, এই শুকরই সব কিছু করছে। এগুলো ভদ্রমহিলা বৃদ্ধ হয়ে গেছিলো, তো ও আর লড়াচড়া করতে পারতো না, হ্যাঁ ও ঘরেই থাকতো। আমরা তো দেখলাম যখন লড়াচড়া ওর কোনো আওয়াজ পাইনি, তখন আমাদের পাড়ার লোকই দেখতো ওকে, ওর ছেলে দেখতো না, ওর মেয়ে আসতো, মেয়ে আসতো মাঝে সাঝে, ওর পরিষেবা করতো, তারপরে পাড়ার লোক সবাই ওর পরিষেবা দিত এবং খাবার টাবার দিত ওকে। শুকরের অত্যাচার, এটা তো 2 বছর আগে প্রশাসনকে জানানো হয়েছিল লিখিতভাবে, তাতে কোনো স্টেবিলিটি নেই, এটা স্টেবিলিয়া দরকার এবং এখান থেকে এই পরিবেশ থেকে, নোংরা পরিবেশটা মুক্ত করা দরকার বোরার থেকে। স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী সন্ধ্যাধারা বলেন, সেন্টারের দরজা বন্ধ রেখে কাজকর্ম করতে হয়, যখন তখন শুকর ঢুকে পড়ে, যা পরিস্থিতি তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান। আমি তো দেখিনি, কিন্তু আমি তো চলে যাই, ধরুন যতক্ষণ সেন্টার চলে ততক্ষণ থাকি, তারপরে চলে যাই, কিন্তু শুয়োর এক গাদা এখানে থাকে, আমাদের ইয়ে করে, মানে অনেক আমরা দরজা বন্ধ রাখি, তাই না হলে ঢুকে যাওয়া, ঢুকে গিয়ে হয়তো খাবার নষ্ট করে দিবে। একবার একবার করেওছিল, হাঁড়ি ছুঁয়ে দিয়েছিল, কিন্তু এলাকার লোক কেউ খাবার নেয়নি, আমার খাবারটি নষ্ট হয়েছে। আমরা সবসময় আতঙ্কিত, সবসময় যে এই ঢুকে গেল, এই খাবার নষ্ট করে দিল, খুব মানে ক্ষতি হতে পারে যদি শুকর এসে দিয়ে যাবে, সেটা আমাদের ভয়। কাউন্সিলর অভিজিৎ দত্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, এই এলাকায় শুকরের আকরায় পরিণত হয়েছে, লালবাজারের প্রতিটা গলিতে এই শুকরের অবাধ বিচরণ। আমাদের এই লালবাজার বেলটা, লালবাজার বেলটে বেলটাকে যে শুয়ারের একটা আকরা হয়ে গেছে, প্রতিটা এমন কোনো গলি আমি নি পাবেন নাই যেখানে শুয়ারের অবাধ বিচরণ। দুর্ঘটনাক্রমে যেটা আগে কোনোদিনও ঘটেনি সেটা ঘটে গেল কালকে, এক বয়স্ক ভদ্রমহিলা, সে একজন শুয়ারের দ্বারা আক্রান্ত হয় এবং তার পায়ের কামড় দেয় শুয়ার এবং ভদ্রমহিলা মারা গেছেন। জানি না তিনি শুয়ারের কামড়ে মারা গেছেন না অন্য কোনো কারণে মারা গেছেন, ঘটনাটা হচ্ছে কিন্তু ভদ্রমহিলাকে শুয়ারে কামড়িচ্ছে, এটা বাস্তব ঘটনা। এইভাবে যদি চলতে থাকে
তাহলে কিন্তু মুশকিল আছে। এটাকেও আমরা পৌরসভার থেকে দুবার আমরা মাইকিং করেছিলাম, মানুষকে সচেতন করেছি যে কোনো উপায়ে এইভাবে অবৈধভাবে শুয়ারের চাষটা বন্ধ করা হোক। তো যারা শুয়ারের চাষ করছে তারা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে রেখে চাষ করুক, কিন্তু তা হচ্ছে না। তারা প্রত্যেকে বাড়িতে বাড়িতে বেশ কিছু পরিবার আছে আমাদের এই এলাকায়, বিশেষ করে কামারপাড়া নিম্নাংশের কিছু পরিবার আছে যারা এইভাবে অন্যায়ভাবে বেআইনিভাবে শুয়ারগুলো চাষ করছে, সারাদিন শুয়ারগুলোকে ছেড়ে দিচ্ছে, তারা সারাদিন গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং পুরো রাস্তা ঘাট গলি সব পায়খানা করে নষ্ট করছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাড়ির মধ্যে ঢুকে গিয়ে খাবার 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 খেয়ে নিচ্ছে, এইসব ঘটনা ঘটছে এবং বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে কমপ্লেনও আমাদের কাছে আসছে, এবং সেটা আমরা পৌরসভা অনেকবার জানিয়েছি। কিন্তু পৌরসভা সেরকম পরিকাঠামো নেই যে এই শুয়োরগুলোকে কী মানে তুলে নিয়ে যাওয়া বা সেগুলোকে বাজেয়াপ্ত করে সেগুলোকে মালিক দিকে ডেকে নিয়ে এসে তাদের বিরুদ্ধে ফাইন করা, এরকম কোনো ব্যবস্থার জন্য পৌরসভা নিতে পারেনি, এটা আমরা ব্যর্থ হয়েছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।